हरे कृष्ण जय निताय जय गौर। আপনার সব সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমার হাতে শ্রীমদ ভাগবত। তো শ্রীমদ ভাগবত থেকে তুলে নেওয়া কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই। কেন বলতে চাই আমি ভিডিওর পরে বলছি আপনাদেরকে। তো এইটা দেখুন, সপ্তবিংশ অধ্যায়। এই দেখুন ভালো করে তোল। এই সপ্তবিংশ অধ্যায়ে পূজোর সমস্ত বিধি নিয়ম, কে পূজোর অধিকারী, উপনয়ন হওয়ার পরে সমস্ত দেবদেবী এবং ভগবানের পূজোর অধিকারী একমাত্র ব্রাহ্মণের। তো এই অধ্যায়টা শ্রীমদ্ ভাগবতে আপনারা পড়বেন, ভালো করে পড়বেন, পড়ে তারপরে আপনারা বুঝবেন এই পূজোর বিধি কেন এখানে দেয়া হয়েছে। উদ্ধবকে নারদ এবং বৃহস্পতি গুরুদেব ওনারা বলেছেন। তো যাই হোক, এই অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন, পড়ার পরে জানতে পারবেন। আর 2 লাইন আমি শ্রীমদ ভাগবত পড়ে শোনাচ্ছি আমাদের গ্রন্থ সম্বন্ধে। পুরাণের শ্লোক সংখ্যা ব্রাহ্মণ পুরাণ 10,000, পদ্ম পুরাণ 55,000, বিষ্ণু পুরাণ 23,000, অগ্নিপুরাণ 24,000, ভাগবত 18,000, নারদ পুরাণ 5,000, মার্গেয় পুরাণ 9,000, অগ্নি পুরাণ 15,000, 4 শত, ভবিষ্য 14,000, 5 শত, ব্রহ্মবৈত 18,000, লিঙ্গ পুরাণ 11,000, বরাহ পুরাণ 24,000, স্কন্ধ পুরাণ 81,100, বামন পুরাণ 10,000, কূর্ম পুরাণ 17,000, মৎস্য পুরাণ 14,000, গরুড় পুরাণ 19,000 এবং ব্রহ্ম পুরাণের শ্লোক সংখ্যা 12,000। এই প্রকার গণনায় সমস্ত শ্লোক সংখ্যা 4 লক্ষ নির্ধারিত করা হইয়াছে। হে দেবেশ, জন্মে জন্মে তোমার শ্রীপাদ পদ্মে যাহাতে ভক্তি জন্মে তাহাই করো। যেহেতু তুমি আমাদের পরমেশ্বর, তাহার নাম কীর্তন করিলে সকল পাপ বিদরিত হয় এবং যাহাকে প্রণাম করিলে দুঃখ দূর হয়, সেই পরম দেবতা হরিকে প্রণাম করি। তো সেই পরম দেবতা হরিকে আমরা সকল মিলে প্রণাম করি। এবার আমি এইটা কেন শোনালাম এবার বলি। দেখুন, যারা কৃষ্ণকে ভজেন, কৃষ্ণ রাস্তায় চলেন, কৃষ্ণকেই একমাত্র পুরুষোত্তম বলে মানেন, তাদেরকে আমি বলছি না, তাদের চরণে দণ্ডবত প্রণাম। আর যারা আমাকে উৎসাহিত করেন ভিডিও বানানোর জন্য, তাদের শ্রীচরণেও প্রণাম। এবার আমি কাদের উদ্দেশ্যে এই গ্রন্থগুলোর নাম বললাম জানেন? যারা ভগবান কৃষ্ণকে মানে না, যারা বলে যে বেদে মূর্তি পুজো নিষেধ, কিন্তু কৃষ্ণ ভগবান হলো কি করে? তো যার জন্য আমি পড়ে শোনালাম আর ওই অধ্যায়টা পড়তে বললাম, এই পূজোর বিধি কাদেরকে করার উদ্দেশ্যে বলেছে, কাকে করার উদ্দেশ্যে বলেছে, শুনুন। যেমন বেদে বলা হয়েছে মূর্তি পুজো বন্ধ, তেমনি শ্রীমদ ভাগবতে তুলে ধরা হয়েছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলেছেন যে বাবা মাকেই ভগবান রূপে তোমরা পুজো আশ্রা করো, তাহলেই তোমরা আমাকে পাবে। ঋষি বলেছেন যে হে ভগবান, সমস্ত নিয়ম কানুন করে বাবা মাকে ভালোবেসে সমাজের কল্যাণ মঙ্গল করে তারপরে যদি পুজো করতে চাই, তখন পুজোর বিধি ভগবান নারায়ণ স্বয়ং দিয়েছেন এবং ভগবান নারায়ণ সেই ঋষিকে চতুর্ভুজী রূপে, শঙ্খ চক্র পদ্ম গদাধারী রূপে
দর্শন দিয়েছিলেন। তো আপনারা যারা কৃষ্ণকে মানেন না, যে কৃষ্ণ ভগবান নয়, তাদের কথা আমরা কিছু মনেও করি না। কেন? গীতা যথাযথতেও শিল প্রভুপাদ বার বার একটা কথা বলেছেন, যে যারা কৃষ্ণকে মানে না, যে কৃষ্ণই ভগবান, তারা হচ্ছে মূর্খ, পাষণ্ডী এবং নাস্তিক। এই কথাটা বার বার বলা হয়েছে। দেখুন, আমি তো যত দূর পারি শাস্ত্র পড়ি, আমি গীতা যথাযথ পড়ি, গোরখপুরের গীতা পড়ি, শ্রীমদ্ ভাগবত পড়ি, আর অনেক গ্রন্থ আমি পড়ি। পড়ে আমি দেখেছি যে যারা কৃষ্ণকে মানে না, তাদের সম্বন্ধে এইভাবেই বার বার বলা হয়েছে। আমি আবারও বলছি, যারা কৃষ্ণকে মানে না, তারা হচ্ছে মূর্খ, পাষণ্ডী এবং নাস্তিক। আর তারা মানলো কি মানলো না, তাতে ভগবানের কিছু আসে যায় না। তারা যদি বলে যে ভগবান নেই, তবু আকাশে সূর্য উঠবে, চন্দ্রমা তার কাজ করে যাবে এবং ভগবানই পুরুষোত্তম, এটাই সত্য হয়ে থাকবে। আর তারা যদি মানে যে হ্যাঁ কৃষ্ণই ভগবান, তাও সেই একই পদ্ধতিতে সূর্য উঠবে, ভগবান শ্রী নারায়ণ, ভগবান কৃষ্ণই পুরুষোত্তম, এটা সত্য হয়েই থাকবে। তো আপনাদের মানা বা না মানাতে আমাদেরও কিছু আসে যায় না, আর অন্যদেরও কিছু আসে যায় না। তাহলে যারা মানে না, তারা এক কাজ করুন, আপনারা তো ধর্মের দিক থেকে মূর্খ হয়ে আছেন, আপনারা যে কোনো ইস্কনে যান, গিয়ে সেখানে বলুন যে শিল প্রভুপাদ যে গীতা যথাযথতে বার বার বলেছেন যে তারা পাষণ্ডী, মূর্খ এবং তারা নাস্তিক, কৃষ্ণই একমাত্র পুরুষোত্তম। তাহলে আপনারা তাদের কাছে গিয়ে বলুন ইস্কনে গিয়ে যে শিল প্রভুপাদ এই কথা ভুল বলেছেন। আমার কথা কিন্তু নয়, আমি গ্রন্থে যেটুকু পেয়েছি আমি সেইটুকুই তুলে ধরছি আপনাদের সামনে, যে তাহলে আপনারা সেখানে গিয়ে বলুন যে শিল প্রভুপাদ মিথ্যা বলেছেন। আজকে আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবী কোথায় ছিল জানেন আপনারা? এই পৃথিবী ছিল রসাতলে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বরাহ রূপ ধারণ করে এই পৃথিবীকে মুখে করে, দাঁতে করে তুলে নিয়ে এসে স্থাপন করে। রাজা বলির সর্বস্ব হরণ করেছিলেন ভগবানকে, ভগবান বামন, বামন দেবতা, বামনের রূপ ধারণ করে হাতে কোমণ্ডল নিয়ে, মাথায় ছাতা নিয়ে, ব্রাহ্মণ বেশে এসে রাজা বলির সব কিছু হরণ করেছিলেন। তারপরে ভগবান নিঃসঙ্গদেব, ভগবান নিঃসঙ্গদেব ভক্ত প্রহ্লাদের ডাকে এসে হিরণ্যকশিপুকে বধ করলেন। কৃষ্ণ ভগবান এলেন, এসে সমস্ত ধর্মকে স্থাপন করলেন, ঋষিমণিদেরকে ধর্মকে স্থাপন করলেন, ঋষিমণিদেরকে উদ্ধার করলেন এবং অনেক অসুরকে বধ করলেন। রাম অবতারে ভগবান রাম এলেন এবং পৃথিবীকে ভার মুক্ত করলেন, আবার অনেক অসুরকে বধ করলেন। বলরাম ভাই এলেন, বলরাম ভাই এসেও কর্ম করলেন। তাহলে এই সমস্ত রূপ, এই সমস্ত রূপের ব্যাপারটা কার মাথায় এসেছিল, এগুলো কোথায় থেকে উৎপত্তি হলো জানতে গেলে, এই এতগুলো শাস্ত্রের নাম আমি করলাম, এই শাস্ত্রগুলো পড়বেন এবং সদ্গুরুর চরণ ধরে সদ্গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা। কৃষ্ণ যে ভগবান নয় এ কথা বলার আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজে সঠিক রাস্তায় চলুন আপনারা, তারপরে তো কাউকে আঙুল তুলবেন। যখন কাউরির দিকে এইভাবে আমরা আঙুলটা তুলছি, দেখুন নিজের ধারে কিন্তু তিন তিনটে আঙুল আসছে, যে আমি বেশি অপরাধী। তো যাই হোক, এদের কথা বলে লাভ নেই। আপনারা যারা কৃষ্ণকে মানেন, কৃষ্ণকে ভজেন, কৃষ্ণ রাস্তায় যাচ্ছেন, আপনারা ভীষণ চতুর, আপনারা নিজেকে উদ্ধার করে নেন।
তাহলে আপনাদের মুক্তি। তো আজকে গ্রন্থ সহ আবারও প্রমাণ দিলাম, পড়তে থাকুন, যে গ্রন্থ হাতের কাছে পাবেন। আর যদি বলেন যে কৃষ্ণর গ্রন্থ নেই, অন্য দেবদেবীর আছে, তাই পড়ুন, কোনো অসুবিধে নেই। তো পড়তে থাকুন, ভগবানের সেবা দিতে থাকুন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, লাইক অবশ্যই করবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।